আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, চিড়ে ভাজা, যেটা আমরা সবাই ভেজে থাকি কম বেশি ঘরে। বাইরের খাবার না খেয়ে কী করে আমি চিড়ে ভাজাটা টক ঝাল মিষ্টিভাবে তৈরি করে নিলাম, সেটাই আজকে তোমাদের দেখাবো। খুব সহজে তৈরি হয়, মাত্র কয়েকটা উপকরণ লাগে। তো চলো দেখিয়ে দিই আমি কীভাবে এটা তৈরি করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, তবে ভালো না লাগলে করতে হবে না। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চ্যানেলে, প্রথম এসছো, ভিজিট করছো, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো, বেল আইকনটা প্রেস করে দেবে, তার জন্য প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা অনেক সময় খিদে পেলে বাইরের থেকে কেনা চিপস খেয়ে থাকি টুকটাক খিদের সময়, আর অন্যান্য অনেক জিনিস খেয়ে থাকি আমরা, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তোমরা ইনস্ট্যান্ট ঘরে বানিয়ে নিতে পারো কিছু মুখরোচক খাবার, যেটা তোমরা স্টোর করেও কিছুদিন রেখে দিতে পারো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো আমি দেখো এখানে এক বাটি পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি, প্রায় 2 থেকে 2.5 কাপ মতন। চিড়াটা কিন্তু বেছে পরিষ্কার করে রাখা আছে। আমি এখানে একটু মোটা চিড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে সরু চিড়া ব্যবহার করতে পারো। তো আমি এটার জন্য এখানে একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা 45 মিনিট আমি ভিজিয়ে রেখেছি। তো 45 মিনিট বাদে এখন আমি এটাকে জলটা ছেঁকে ভালো করে কাপড়ের সাহায্যে পুছে নেব। কোনো কাগজের তার হবে না, কোনো কাপড়ের মধ্যে ফেলে এটাকে ভালো করে পুছে নিতে হবে। জলটা ঝরিয়ে ভালো করে আমরা কাপড়টা দিয়ে পুছে নেব, যাতে তেলের মধ্যে পড়লে ডালটা না ছিটকে, মানে ছিটে আসে অনেক সময়, সেই জন্য আমি ভালো করে পুছে নিলাম। এবার এভাবেই আমি একটুখানি ছড়িয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো আমি এখানে কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি, এটাকেও ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এটাকেও আমি একটু কাপড় দিয়ে পুছে নেব। গ্যাসটা জ্বালিয়ে আগে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাতে আমি কিন্তু কোনো তেল ঘি কিছুই অ্যাড করব না, শুধুমাত্র শুকনো খোলায় চিড়াটা ভেজে নেব। কয়েক মিনিট ভাজার পর দেখবে মুচমুচে হয়ে গেছে যখন চিড়াটা, তখন এটাকে সরিয়ে রাখতে হবে। শুকনো খোলায় ভাজা আর কি যাকে বলে, সেরকমভাবে আমি ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তখন মোটামুটি ভাজা হয়ে এসছে, তোমাদের সাথে গল্প করতে করতেই ভাজাটা অনেকটা হয়ে গেছে। হাত দিয়ে একটু ভেঙে দেখে নেবে যেটা হয়েছে কিনা। এই যে গুঁড়োগুলো পাশ দিয়ে পড়েছে, এগুলো আমরা পরিষ্কার করে নেব। গ্যাসটা অফ থাকা অবস্থাতেই আমি এর মধ্যে 1 টিস্পুন মতন ঘি অ্যাড করব। হ্যাঁ, আমি এটা ঘিতে করব, কড়াইটা এখনো গরম আছে, দেখো ঘিটা গলে যাচ্ছে। ফ্লেমটা অফ অবস্থাতেই দেখো আমি 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি এখানে, এটা ঘষে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো 1টা বা 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে। আমি কিন্তু ওভেনটাকে এখনও জ্বালাইনি, তাহলে কিন্তু রসুনটা পুড়ে যাবে, সেই জন্য যে গরমটা আছে তার মধ্যে আমি এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যে কারি পাতার ডালটা আমি রেখেছিলাম কাপড়ের উপরে সেটাও দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে অন করে দেবো। ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি, ডালটা আর কারি পাতাটা একটুকাল ভেজে নেব। খেতে ভীষণ ভালো হয়, অবশ্যই তোমরা একটু চেষ্টা করে খেয়ে দেখবে। মিশিয়ে দেবো 1 কয়েকটা কিশমিশ, এটা অপশনাল, যদি কেউ পছন্দ করো দেবে, না পছন্দ করলে দিতে হবে না। ডালটা আর কারি পাতাটা মোটামুটি আমাদের ভাজা হয়ে এসছে, সব কিছু একসাথেই ভাজা হয়ে যাবে।
শুকনো নারকেল অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়, অনেকেই জেনে থাকবে, নারকেলের স্লাইস আর কি, সেটা কিনেও কিন্তু এর সঙ্গে যোগ করে নিতে পারো, সেটাও খেতে ভালো লাগে। দিয়ে দেবো এখানে আমি চিনাবাদাম, এটাকেও এর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এক সাইড করে দিয়েছি। এবার এক পাশ দিয়ে চিড়েটা দিয়ে দেবো। এবার দুটোকে একসাথে মিশিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। সামান্য একটু নুন দেব আমি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, হাফ চা চামচেরও কম, একটুখানি মিষ্টি দেব। এর বদলে আমার কাছে নেই, আমি তাই ডাইরেক্ট চিনি ব্যবহার করছি। তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো, চিনিটাকে পিষে নিয়ে তারপরে ব্যবহার করতে পারো। তো আমি এটাকে দিও এবার মিশিয়ে নেব আগে। সামান্য একটুখানি চাট মশলা, টক ঝাল মিষ্টি তিনটেই হবে, সেটা নিজেরা বুঝে শুনে দেবে, যে যতটুকু পরিমাপে চিড়া নেবে সেই মাপেই সব কিছু নেবে। চিড়াটা দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের। খাবার সময় কিন্তু উপর থেকে একটুখানি লেবুর রস ছিটিয়ে তোমরা খেতে পারো, তবে কি হয় লেবুর রসটা দিলে চিড়াটা অনেক সময় কড়কড়া ভাবটা নষ্ট হয়ে যায়, নেতিয়ে যায়। এরকম করে তৈরি করে তোমরা কিন্তু কোনো এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে পারো, দু তিন দিন পর্যন্ত বেশ ভালো থাকবে। তো আমি এটাকে একটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।